আসসালামু আলাইকুম গাইস। তো গাইস মেসেঞ্জারে কিন্তু নতুন একটা ফিচার অ্যাড করা হয়েছে বা নতুন একটা আপডেট এসেছে, সেটা হলো অ্যাক্টিভ স্ট্যাটাস। ওকে, আমরা যদি মেসেঞ্জারে যাই, মেসেঞ্জারে যাওয়ার পর উপরে দেখতে পাবো অ্যাক্টিভ স্ট্যাটাস, ওখানে কিন্তু সবুজ কালারের অ্যাক্টিভ স্ট্যাটাস আসে। ওকে, তো এখন থেকে কিন্তু আমরা ওই অ্যাক্টিভ স্ট্যাটাস যে সবুজ আইকন আছে সেটা কিন্তু আমরা বিভিন্ন কালারের মানে কালারটা কিন্তু চেঞ্জ করতে পারবো। ওকে, তো গাইস অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, আজকে ভিডিও দেখে আপনাদেরকে দেখাবো এই যে মেসেঞ্জারে নতুন একটা ফিচার এসেছে, এটার মাধ্যমে আপনি কিভাবে ওই যে সবুজ যে অ্যাক্টিভ যে স্ট্যাটাস আছে সেটা আপনি কিভাবে চেঞ্জ করবেন। তো গাইস ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ গাইস অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকন আছে ওখানে ক্লিক করতে একদম ভুল করবেন না, এরকম টেক ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো গাইস চলেন আমরা দেখেছি এই সেটিংটা আমরা কিভাবে করব। ওকে গাইস, প্রথমে আপনি কি করবেন, আপনার যে মেসেঞ্জার যে অ্যাপটা আছে সেটা ওপেন করে দেবেন। আমি এখান থেকে মেসেঞ্জার অ্যাপটা ওপেন করে দিচ্ছি। তো মেসেঞ্জার অ্যাপটা ওপেন করে দেওয়ার পর উপরে দেখেন এখানে কিন্তু অ্যাক্টিভ স্ট্যাটাস কিন্তু দেখা যাচ্ছে, এরা কিন্তু অ্যাক্টিভ আছে, এখানে কিন্তু আপনার হয়তো সবুজ আইকন কিন্তু চলে আসছে। তো আমরা এটা কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো, মানে অ্যাক্টিভ যে স্ট্যাটাস আছে সেটা কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো। তো এটা আমরা কিভাবে করবেন এটা আপনাদেরকে দেখাচ্ছি, আমি যেভাবে দেখাবো এভাবে আপনারা ফলো করেন। ওকে, তো প্রথমে কি করবেন, এখান থেকে এই যে উপরে দেখতে পাবেন থ্রি ডট নামে অপশন, আপনি এখান থেকে কি করবেন থ্রি ডট যে অপশনটা এখানে ক্লিক করবেন, মানে থ্রি ডট অপশনটাতে ক্লিক করবেন। আমি এখান থেকে থ্রি ডট বাটনে ক্লিক করছি, তারপর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে গাইস। এখান থেকে সেটিং আইকনে চলে যাবেন, আমি এখান থেকে সেটিং আইকনে চলে যাচ্ছি, আপনি এখান থেকে সেটিং আইকনে যাবেন। সেটিং আইকনে যাওয়ার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে গাইস। এখান থেকে স্ক্রল ডাউন করে একটু নিচে আসবেন, আসলে কিন্তু এখানে অ্যাক্সেসিবিলিটি যে অপশন দেখতে পাচ্ছেন, মানে অ্যাক্সেসিবিলিটি মানে অ্যাক্সেসিবিলিটি যে অপশনটা আপনি কি করবেন, এই অ্যাক্সেসিবিলিটি যে অপশনটা এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে গাইস। এখানে দেখেন উপরে কিন্তু লেখা আছে কালার ফিল্টারের যে অপশনটা, আপনি এখানে দেখেন কালার ফিল্টার নামে অপশন কিন্তু এখানে দেওয়া আছে, আপনি কি করবেন এই কালার ফিল্টার অপশনটাতে ট্যাপ করবেন বা ক্লিক করবেন, তখন কিন্তু আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। এই যে সবুজ কালার যে মানে লোগোটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো, মানে অ্যাক্টিভ স্ট্যাটাস কিন্তু চেঞ্জ করতে পারবো। এই জন্য আমরা কি করবো, এই যে এখানে দেখতে পাবেন রেড গ্রিন যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনার কালারগুলো চুজ করবেন। তো এখান থেকে দেখেন আমি এটা কিন্তু ব্লু কালার দিছি, ইয়েলো কালার দিলাম, তো এটা কিন্তু এই কালার হয়ে গেল। আমি এখান থেকে রেড দিলে রেড এবং গ্রিন কালার হয়ে যাবে। তো এখান থেকে দেখেন এটা কিন্তু আমি রেড দিয়ে দিছি, তো রেড এবং গ্রিন। ওকে, তো আপনি কি করবেন রেড গ্রিন দিয়ে দিলেই হবে, এবং এখানে গ্রিন রেড আছে, তো আপনার যেটা পছন্দ সেটা দেবেন। দেওয়া হয়ে গেলে আপনি কি করবেন, এখান থেকে ব্যাগে চলে আসবেন। ওকে, আমি এখান থেকে ব্যাগে চলে আসছি, তো ব্যাগে চলে আসার পর এটা কিন্তু অন হয়ে গেছে। এখন কি করবেন আপনি, এখানে এখন চেক করবেন যে আপনার এটা হয়েছে কিনা। তো এখন দেখেন ওপরে দেখা যাচ্ছে যে আমাদের যে যে কালারটা আছে সেই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে গাইস, তো এভাবে কিন্তু মেসেঞ্জারে যে অ্যাক্টিভ স্ট্যাটাস আছে সেটা কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন। তো গাইস ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানতে ভুলবেন না। ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এরকম টেক ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেল সাথে মানে থাকতে হবে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস।